সালামু আলাইকুম। চলে আসলাম উত্তরবঙ্গের সব থেকে বড় বইমেলাতে। বইমেলাটি হচ্ছে রাজাপুর বাজারে, যেটি নাটোর জেলায় অবস্থিত। নাটোর জেলার একদম শেষ প্রান্ত হচ্ছে রাজাপুর বাজার, আর পাবনা জেলার একদম শেষ প্রান্ত হচ্ছে মুলাডুলি বাজার। তো এই মেলাটি যেখানে হচ্ছে সেটি পাবনা এবং নাটোর জেলার একদম শেষ প্রান্তে। তো কিছুদূর যেতেই দেখি একটা ছেলে আর মেয়ে হাত ধরে যাচ্ছে। তো আমি তাদের বললাম, এই ছেলে, সাথে সাথে ওরা হাত ছেড়ে দিল। তো যাই হোক, শিশু সুলভ একটি ছেলে, প্রেম করার বয়সই হয়নি। তো যথারীতি একটু বললাম যে ভাইয়া এভাবে যাওয়া ঠিক না। তো তারপরে আবার আমরা যথারীতি হাঁটা শুরু করলাম। তো সামনে অনেক ধরনের দোকান আপনারা দেখতে পাচ্ছেন, বিভিন্ন ধরনের খাবারের দোকান, ফুলের দোকান। তো এগুলা আপনারা একটু এনজয় করেন। তো এটা হচ্ছে রাজাপুর স্কুল মাঠ, যেখানে বইমেলাটি হয়। এখানেও বিভিন্ন ধরনের খাবারের দোকান আপনারা দেখতে পাচ্ছেন, তবে এই মেলাতে বই বিক্রির থেকে বেশি খাবারই বিক্রি হয়। তো সামনে যা দেখতেছেন সবগুলা বুক স্টল। তো আমি বুক স্টলের সামনে যাচ্ছি না, কারণ আমি বই কিনি না। স্কুল কলেজে থাকতে উপন্যাস বা নাটক যেগুলা ছিল, আমি ওগুলা গাইড দেখে কাজ চালাইতাম। তো এই ছিল মেলা, আপনারা সবাই আসবেন, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।